হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 9 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিড রেঞ্জের একটি পাওয়ারফুল 5G প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120Hz-এর একটি ডিসপ্লে এবং 65W-এর একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেট আপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটিতে সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর, দেওয়া হবে USB টাইপ সি পোর্ট এবং 3.5mm-এর অডিও জ্যাক। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.67 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যেটা হতে যাচ্ছে 120Hz-এর ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো এখানে 120Hz-এর ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। তো ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যেটা হলো স্ন্যাপড্রাগনের একটি মিড রেঞ্জের খুবই ধামাকাদার 5G প্রসেসর। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 11 এবং দেওয়া হবে রিয়েলমি UI, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছেমতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর ফোনটা মার্কেটে পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে, যার বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 464GB আর টপ ভ্যারিয়েন্ট হবে 6128GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেট আপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 50MP-এর প্রাইমারি ক্যামেরা, ফোনটিতে থাকতে যাচ্ছে একটি 8MP-এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হবে 5MP-এর ম্যাক্রো আর 2MP-এর ডেপ সেন্সর, সামনে থাকবে 16MP-এর সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্ন্যাপডিলের ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000mAh-এর ব্যাটারি, এবং বক্সে প্রোভাইড করা হবে 65W-এর একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 16 থেকে 17 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 20 থেকে 22 হাজার টাকায়। আর এই ফোনটি 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে দেখতে পাওয়া যাবে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।